হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো আমাদের পুজো তো সব শেষ, তো এরপর পড়াশোনা স্টার্ট করতে হবে। তো আমার আজকে থেকে ইউনিভার্সিটির ক্লাস স্টার্ট হচ্ছে, মানে আজকে ভেরিফিকেশন আছে। আজ আমি অনেক সকালে উঠেছি, প্রায় 4টের সময়। তো আজকে আমি দিদি বাড়ি গেল, তো ওকে আমি স্টেশনে ছাড়তে গেছিলাম। তো তারপরে এসে পরে আমি আর ঘুমোইনি, কারণ আজকে যেহেতু ইউনিভার্সিটির ক্লাসটা শুরু হচ্ছে, তাহলে ঘুমিয়ে গেলে মানে আমার হয়ে গেল, আর উঠতেই পারবো না। তো আজ সকাল সকাল একদম চান টান করে সব রেডি হয়ে গেছি। তো আমার একটা ফ্রেন্ড যাবে, আমার ফ্রেন্ড একটা ফ্রেন্ডের বাড়ি হচ্ছে বাড়ির সামনেই, তো ও রেডি হচ্ছে। আর একটা ফ্রেন্ডের বাড়ি একটু দূরে ইনপুরের দিকে, তো ও মানে বেরিয়ে গেছে, বাস পেয়ে গেছে বললো। তো ও এলে আমরা ইউনিভার্সিটির বাস ধরবো। বাস হচ্ছে 9:40-এ, তো দেখি বাসটা ধরতে পারি কি না, ও আসুক। তো এখন আমি বেরোবো, একবার ওকে ফোন করে নিই, বর্ষা কত দূরে আছে দেখি, তো তারপর যাব। তো আজকে ফার্স্ট ডে ক্লাস, আজ ভেরিফিকেশন আছে, ইউনিভার্সিটির ফার্স্টের এক্সপিরিয়েন্স কেমন হয় তো সেটাই দেখার। তো তোমরা দেখতে থাকো, আমার স্বপ্ন আজ পূরণ হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। তো গাইস, আমার ফ্রেন্ড চলে এসেছে বর্ষা, তো ইনপুর থেকে হয়ে এসেছে। আমি তো ভাবছিলাম টাইমে আসতেই পারবেন না, ঠিক টাইমে, তো ফাইনালি এসে গেছে। তো এরপর আমরা বেরোবো। টিনার হয়েছে কি না জানি না, টিনা কী করছে কী জানি, আমাকে 9:25-এ বেরোতে বলেছে, তো 9:25-এ বাজছে, আমরা বেরোবো। এরপর আমরা বাস ধরার জন্য খানাগড়ার সামনে চলে এসেছি, তো ইউনিভার্সিটি যাওয়ার বাস এখানেই দাঁড়ায়। তো বাসটা এখনও আসেনি, আর টিনাও এখনও আসেনি, ও আসছে বললো। তো আমরা এখানে দাঁড়িয়ে আছি, দেখি কটায় বাস আসে। 9:40-এ তো বলেছে। আর বাসে মাত্র 5 টাকা করে ভাড়া নিল, মানে যাওয়া আসে 10 টাকা, তো বেশি ভাড়াও নয়। আমরা যেহেতু ইউনিভার্সিটির বাসে এসেছি, সবই ঠিক আছে, কিন্তু বাসে রোজ রোজ আসা মানে হয়ে গেল আমার। তাই ওরা ভেরিফিকেশনের জন্য রুমে এসেছি, আমাদের সোশ্যাল ওয়ার্ক রুমে। তো কখন হবে আমি কিছু জানি না, কোনো কেউ আসেনি, বসে আছি আমাদের ক্লাসরুমটা খুব সুন্দর, ক্লাসরুমের থেকে বেঞ্চগুলো খুব সুন্দর, আর নিচটা অনেক স্লিপি, মানে জুতা পরে যাই হোক, তো জুতো পরে মানে আসতে গিয়ে স্লিপ খেয়ে যাচ্ছি। 4,500-4,500। বিস্কুট প্যাকেট কিনেছি, খুব খিদা পেয়েছিল। আর কি বিস্কুট প্যাকেট কিনেছি তাও দেখাতে হবে? হ্যাঁ হ্যাঁ একদম দেখাতে হবে। এই তো দেখো, ও চকলেট খাচ্ছে, আমি অরেঞ্জ খাচ্ছি, যেটা আমি চয়েস করেছিলাম সেটাও নিয়ে নিল। তারা সবসময় আমার একটা জিনিসটা নিয়ে নেয়, আমার পছন্দ করে ড্রেস তো আপনি
জানা গেছে তো মানে আমি যখন থেকে আইছি তখন থেকে দেখতে পাচ্ছি ও ফোনে ব্যস্ত আছে মানে গোটা ঘরের দায়িত্ব মনে হয় ওর মাথার উপরে ক্লাস আজকের মতো শেষ তো এখন বাড়ি যাবো তার আগে কিন্তু একবার ক্যান্টিন যাবো কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো একটা দিদি বললো মানে সিনিয়র দিদি যে ক্যান্টিনে আজকে খাবার নাও পেতে পারি কারণ প্রচুর ভিড় হয়েছে আজকে তো দেখি খাবার পাই কি না আমার বরাবরের স্বপ্ন ছিল যে আমি এই ইউনিভার্সিটিতে পড়বো কারণ আমি এদিকে আমার মামা বাড়ি তো যতবারই আমি এদিক হয়ে ফেরতাম ততবারই আমি মানে মাকে বলতাম যে এখানে আমি পড়তে আসবো তো যাই হোক আমার স্বপ্নটা পূরণ হলো কিন্তু যা শুনছি মনে হচ্ছে তো পিছনে বাস হয়ে যাচ্ছে মানে কী বলবো বছরে 1300 নম্বরের পরীক্ষা তারপর সপ্তাহে দুদিন ফিল্ড স্টাডি মানে কী যে করবো আমি খুঁজে পাচ্ছি না তো এই একটু ওকে মা ফোন করেছিল মা জিজ্ঞাসা করছিলো আর কি কত দেরি আর কি আমাদের তো হয়ে গেছে ক্লাস হবে না বললো আজকে ফার্স্ট ডে যেহেতু তো ওই জন্য বেশি ক্লাস হয়নি জাস্ট দুটো ম্যাম একটা ম্যাম আর একটা স্যার এসেছিলো তো একটা ম্যামকে আমরা আগে থেকেই চিনতাম কারণ একটা সার্ভেতে আলাপ হয়েছিলো ম্যামের সাথে আর স্যারটা নতুন কারণ চিনি না স্যারের সাথে আলাপ হলো আর কিছু সিনিয়ররা ইন্টারভিউ নিতে এসেছিলো তো সিনিয়রগুলোকেও আগে থেকে চিনি কারণ আমাদের বাঁকুড়া খ্রিস্টান কলেজেই পড়তো তো তখন ওরা আমাদের সিনিয়র ছিল তখনও ইন্টারভিউ নিতে এসেছিলো আর এখনও মানে ওরা আমাদের সিনিয়র তো এখনও ইন্টারভিউ নিতে এসেছিলো তো যেহেতু সেভাবে আমাদের কোনো প্রবলেম হয়নি ইন্টারভিউ তো তাদের দিকগুলো খুবই ভালো তো এখন আমি একটু ক্যাম্পাসটা আর কি ঘুরছি এরপর বাস আছে কিন্তু বাসটা অনেক লেট হবে এই 3টা বাজছে এখন বলছে নাকি 4টার পরে বাস ছাড়বে ইউনিভার্সিটির বাস যেটা এসেছিলাম সেটাতেই যাব তো আমরা একটু তাই ছবি টবি তুলছি আমার বন্ধুগুলো সব রিল টিল বানাচ্ছে আর কি ভালোই মানে বাঁকুড়া ইউনিভার্সিটি তো ক্যাম্পাসটা খুবই বড় কিনা জানি না কিন্তু এরিয়াটা খুব ভালো অনেক বড়ই আছে তো জায়গাটাও খুব ভালো বিল্ডিংগুলোও খুব সুন্দর দেখতে তো গাই সেটা আমাদের বাঁকুড়া ইউনিভার্সিটির এন্ট্রি গেট তো লাইটগুলো জ্বলেনি এখন যেহেতু এখন দিনের বেলা লাইটগুলো জ্বললে দারুণ দেখতে লাগে এখানটা আমি দেখেছি কারণ এই দিকে এই রাস্তাটা হয়েই আমি বরাবর মামা বাড়ি যাওয়া আশা করি Thank you.
ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্টে জানিও কিরকম লাগলো।